আর শেষ রক্ষা হলো না বেআইনি শিক্ষক শিক্ষিকাদের। এবার কিন্তু গ্রেপ্তার হতেই হচ্ছে, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। বেআইনি শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তারি নিয়ে আজ আবারও তোলপাড় আদালত। বেআইনি শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর আজ সিবিআই আদালতে বিচারপতির সামনে যে রিপোর্ট জমা দিল, যা তথ্য দিল, তাতেই কিন্তু কপালে চিন্তার ভাঁজ আবারও বেআইনি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। বেআইনিভাবে চাকরিপ্রাপকদের তালিকা রয়েছে, তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে, তাও কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে এর আগেও বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। কিন্তু আজ নজর কাড়ল অন্য একটি বিষয়। শুক্রবার প্রথম আলিপুর সিবিআই আদালতে অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে হাজির হলেন এসএসসি সিটের হেড ডিআইজি অশ্বিন সিনভি এবং এসিবি হেড ডিআইজি জয় দেবান। সিবিআই সূত্রে খবর, কেন টাকা দিয়ে চাকরি প্রাপকদের এখনও গ্রেপ্তার করা হচ্ছে না, সেই বিষয়টি বিচারকের সামনে ব্যাখ্যা দিলেন আধিকারিকরা। প্রসঙ্গত, এর আগে বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। বেআইনিভাবে চাকরি প্রাপকদের বিরুদ্ধে সিবিআইকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিচারক। সেই সময় যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন, সেই প্রশ্নের জবাব দিতে পারেনি সিবিআই, তাই বিচারকের রোষের মুখে পড়তে হয়েছিল তাদের। আজ আলিপুর কোর্টে শুনানির আগেই বিচারকের সঙ্গে দেখা করেন এসএসসি সিটের আধিকারিকরা। সিবিআইয়ের তরফে জানানো হয়, এই মামলায় আরও বেশ কিছু প্রমাণ পাওয়া বাকি রয়েছে। আলিপুর সিবিআই বিশেষ আদালতে অর্পণ চট্টোপাধ্যায় এজলাসে সিবিআইয়ের দুই ডিআইজি হাজির হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। শিক্ষক নিয়োগ দুর্নীতির অগ্রগতি আনতেই কি এবার সরাসরি ডিআইজিরা আদালতে গেলেন? এরপর কার পালা, এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। অর্থাৎ চরম বিভাগে কিন্তু এবার বেআইনি শিক্ষক শিক্ষিকারা, যাদের চাকরি বাতিল হয়েছে, বেআইনি ভুয়ো শিক্ষক শিক্ষিকারা যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি কিনেছিলেন, সেই সমস্ত বাতিল হওয়া ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের কপাল কিন্তু এবার পড়তে চলেছে। কারণ তাদের গ্রেপ্তারির কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে ইতিমধ্যেই আদালত, আর তার ফলেই কিন্তু চরম বিভাগে এবার বেআইনি শিক্ষক শিক্ষিকারা। সিবিআইকে বারবার ভর্ৎসনা করছেন বিচারক যে কেন বেআইনি ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে কেন কড়া স্টেপ নেওয়া হচ্ছে না। আর এর ফলেই কিন্তু ছুটে এলেন সিবিআইয়ের সিটের দুই অধিকর্তা, তারা কিন্তু এসে আদালতে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন। অর্থাৎ তারা যা বললেন যে এখনও কিছু প্রমাণ তথ্য পেতে তাদের বাকি আছে, এই তথ্যগুলো পেলেই কিন্তু বেআইনি ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বিরুদ্ধে তারা কড়া স্টেপ নেবেন, তাদের গ্রেপ্তারির প্রক্রিয়া শুরু করবেন, এমনই কিন্তু আদালতে জানালেন সিবিআইয়ের সিটের দুই ডিআইজি। আর তারপর থেকেই কিন্তু আবারও তোলপাড় গোটা রাজ্য রাজনীতি।